Bismillahirrahmanirrahim. স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের পরপরই 300 বিধিতে দেয়া বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন এদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা বলেন ছাত্রদল ছাত্র শিবির একই মায়ের সন্তান যারা জেএমবি তালেবান আলকায়েদার সাথে জড়িত জামাতের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নাম উঠে এসেছে শীর্ষ 10 সন্ত্রাসী সংগঠনের তালিকায় ছাত্রদল আর ছাত্র শিবির একই মায়ের পেটের দুই ভাই এবং আজকে তখনকার প্রধানমন্ত্রী তাহলে এদের জননী একই জননীর দুই সন্তান ছাত্রদল এবং ছাত্র শিবির মাগরিবের বিরতির পর পয়েন্ট অফ অর্ডারে শেখ ফজলুল করিম সেলিম আলোচনার সূত্রপাত করেন তিনি বলেন বিএনপি জামাত শিবির ও জেএমবি জঙ্গি সংগঠন ময়মনসিংহের ত্রিশালে জেএমবির জঙ্গি ছিনতাইয়ের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান শেখ সেলিম আজকে এই জঙ্গিরা যে উৎসাহিত পেয়েছে সেটা হলো জাহিরির কারণে উৎসাহিত পেয়েছে আর বিএনপি সমর্থন কারণে এর পিছনে বিএনপি জড়িত আছে কিনা এই যে ছিনতাইয়ের ঘটনা এটা ভেবে দেখতে হবে এবং এর সাথে খালেদা জিয়াও যদি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সরকারকে সিনিয়র সাংসদদের অংশগ্রহণে অনির্ধারিত আলোচনা গড়ায় অনেক দূর তোফায়েল আহমেদ বলেন জঙ্গিবাদী কর্মকাণ্ড ও পিলখানা ট্র্যাজেডির সাথে বিএনপির সম্পৃক্ততা থাকতে পারে আজকে জামাত ইসলাম আজকে বিএনপি তাদের মধ্য থেকে তাদের প্ররোচনায় তাদের সহযোগিতায় আবার জঙ্গিদের তৎপরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে এই দেশকে আমরা জঙ্গি মুক্ত করব জঙ্গি অপতৎপরতা রুখতে সময় ক্ষেপণ না করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী তরিকত ফেডারেশনের সাংসদ মুজিবুল বশর মাইজ ভান্ডারীও অংশ নেন এই আলোচনায় যেখানে আন্তর্জাতিকভাবে তাদেরকে মিঠুন মোস্তাফিজ বৈশাখী নিউজ ঢাকা সন্ত্রাসী দল